চ্যানেল জিরো সম্ভাবনা নতুন শুরু। নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীন মুসাপুর ইউনিয়নে 60 নং বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্পত্তি ও দুটি মসজিদের রাস্তা রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বালিগাঁও এলাকাবাসী। রোববার সকাল 11টায় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষার্থী ও সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের দেশের মধ্যে মেহমান আছে, মসজিদে যাওয়ার নমস্কার অনেক টাইম আজামের সময় নমস্কারতে যেতে পারে না, রাস্তাঘাটের খুব সমস্যা, কি বলবো আর বলার কোনো কিছু নাই। এই জায়গাটা মূলত জামাল মাস্টার, তারপরে সলমান আজি, আরও কয়েকজন তিন চারজন মাইন্দা আজি, তিন চার লোক দিলমো হেরাত দিছে। তো দেওয়ার পরে অন্য দিক থেকে স্কুলের ভবন করছে। আমাদের বাড়িটা স্কুলের পশ্চিম পাশে, ওইখানে প্রায় 160টা ঘর আছে, ফ্যামিলি আছে বসবাস করে। ওইখান থেকে স্কুলে আসার জন্য ছাত্রছাত্রী স্কুলে আসতে সমস্যা হয়, প্লাস এই পাশ থেকে আমাদের মসজিদে, আমাদের বাড়িতে একটা পুরাতন মসজিদ আছে, 112 বছর মসজিদরা নির্মাণ হয়েছে, 112 বছর আগের থেকে চলাকালীন। তো এই মসজিদে কোনো মুসলি মসজিদে যাইতে পারে না নামাজের জন্য, বৃষ্টি বাদল হইলে এখন বর্ষার সিজন, সবারই সমস্যা হয়। 60 নং বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা নিয়ে আমরা অনেকদিন যাবৎ স্কুলের জায়গা, 163 শতাংশ জায়গা, 66 শতাংশ জায়গা বর্তমানে বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্ডার আছে। বারবার উপজেলার শিক্ষা অফিসার এখানে আসেন, আইসা বলতেছেন যে আমাদের জায়গাটা বুঝাই দেওয়া হোক, এই পর্যন্ত তারা তালবাহানা করতেছে, বুঝাই দিয়েছে না। এবং কিছুদিন আগেও একটা 10 লক্ষ টাকার পায়খানা স্কুলের বাচ্চাদের জন্য, টিচারদের জন্য টয়লেট ইয়ে হয়েছে, বাজেট হয়েছে, কিন্তু তারা জায়গা দিতেছে না, জায়গা বুঝাই দিয়েছে না, জায়গা আছে এখানে, জায়গা বুঝাই দিয়েছে না, টালবাহানা। এরপরে যে পাশে যে রাস্তাটা আছে, রাস্তাটা 160 ঘরের মানুষের মধ্যে আসা যাওয়া করে, পাশাপাশি দুইটা মসজিদ, একটা ভিতরে বালিগাঁও পুরাতন মসজিদ এবং এই এই স্কুলের পিছনে আরেকটা মসজিদ, পাশাপাশি দুইটা মসজিদের এই মুসলি এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। তাই এখন হঠাৎ করে ইদানিং যারা দাতা সদস্য যারা ই দিছে, জায়গা দিছে, তারা বাধা বিঘ্নি আছে। কিছুদিন আগে মহিলা মেম্বার মিসেস খাদিজা বেগম উনি রাস্তা মাটি ফেলাইতেছে, এখন ওই দাতা সদস্য যারা আছে তারা বাধা দিছে। এবং আমরা চেয়ারম্যানকে রহমানের রহিম, আপনারা তো দেখছেন যে এখানে একটা যাতায়াতের রাস্তা আছে, অনেক খারাপ অবস্থা। আমি এলাকাবাসীর জন্য অনেক চেষ্টা করছি, এই পর্যন্ত আমি 4 বছর ধরে চেষ্টা করছি, আমি এর আগেও 2-3টা চিঠি দিছি কিন্তু কে পর্যন্ত আসে নাই। বিদায় আমি আমার লোকজনে একটাই দাবি যে আমার এই রাস্তাটা কইরা দেওয়ার জন্য। তাই আমি চাই আপনার কাছে যে আপনারা কীভাবে আমার রাস্তাটা এই উঠাই দিবেন। আমি আমার চেয়ারম্যান সাহেব আমার এই ব্যাপারে অনেক সহযোগিতা করছে কিন্তু আমি রাস্তাটা করতে গিয়ে আমি বাধা পাইছি, বাধার কারণে আমি রাস্তাটা করতে পারি নাই এই পর্যন্ত। আমি গত সপ্তাহে মাটি ফেলাইছি, তারপরে আমার বাধা দিছে, কিন্তু আমার চেয়ারম্যান সাহেব আমার অনেক অর্ডার করছে কিন্তু আমি পারি নাই কে উঠাইতে পারি নাই কে। এখন আপনাদের কাছে আমার একটাই আবেদন যে আমার রাস্তাটা যাতে হয়, আর এই স্কুলের যে 66 শতাংশ জায়গা আছে, এই জায়গাটা আপনারা দেখবেন যে এই জায়গাটা কোথায় আছে এটা দেখে আপনারা স্কুলের বাচ্চাদের একটা ওয়াশ ব্লক দেয়, স্কুলের বাচ্চারা এদিক দিয়ে আসতে পারে না, যাইতে পারে না, মসজিদে বয়স্ক লোকেরা নামাজ পড়তে যাইতে পারে না, বৃষ্টি বাদল হইলে তাদের অনেক অসুবিধা, মাঝে মধ্যে আচারও খায় এই রাস্তাটার মধ্যে। তো যাই হোক, আমি সবার সহযোগিতায় সবার ভালো চাই, সবার আসা যাওয়ার সুযোগ সুবিধা করে দিতে চাই। বক্তারা বন্দর উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও জেলা প্রশাসক সহ স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন। আকরাম হোসেনের ক্যামেরায় আনোয়ারুল হকের একটি বিশেষ প্রতিবেদন।